ইনি রোহিত রে। এটাই বোধহয় আওয়াজ ছিল। বেচারা সব জানিয়ে ফোন করেছিল। কখনো একা থাকার চেষ্টা করবেন ঝড়ের পাশে, কখনো কিছু ফিরে পাবে বেহিসাবি দিনের শেষে, সন্দেহে জীবন জেগে থাকি, লড়াই তখন স্বপ্নে দেখি, অবুঝ পাখি মেলে ডানা। এসো এসো নাদিয়া, ঠিক আছে ঠিক আছে। কেমন আছেন মাসিমা? এই চলছে আর কি, আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম, বসো। বলুন কেন ডেকেছিলেন? রবি বৌমা সারাদিন এত ব্যস্ত থাকে যে দুদণ্ড ওদের সঙ্গে কথা বলা মুশকিল। আমি বলছিলাম মালার কথা। হঠাৎ যে কি হয়ে গেল? কি হয়েছিল বলো তো? আসলে গ্যাস সিলিন্ডারটা অন ছিল, অন করে রেখেও ভুলে গেছিল। তারপরে আরে, আর বাচ্চা দুটো? ওরা তো রোহিতের কাছে ছিল, তাই কিছু হয়নি। রোহিত? রোহিত রে এনারাই, ওনার সঙ্গেই আমি আর মালা আমাদের বিজনেসটা শুরু করেছিলাম। রোহিত রে মালার বাচ্চাদের খুব ভালোবাসে, স্পেশালি অলিকে। আসলে দুজনেই শারীরিকভাবে একটু হ্যান্ডিক্যাপ। তো লতাকে দেখছি না? ও এক্ষুনি একবার দোকানে গেল। ও বৌমা, বাজারে কেউ একজন মারা গেছেন, সেই জন্য বাজার বন্ধ রেখেছে। নাদিয়া, অনেকদিন আসা হয়নি, তাছাড়া তোদের খবর নেব এই ভেবে। মাসিমা দিয়ে আর এতদের খবর নিতে এলাম রে। কি হলো বলতো লতা? জানি না রে, মনে হচ্ছে একটা বিশাল ভূমিকম্প হতে চলেছে। পাথর নুড়িগুলো সবে নড়তে শুরু করেছে। অলি কিরিটের কি খবর রে? থাকবে তো বাবার কাছে, রোহিত্র তো নিজের কাছে বাচ্চাদের রাখতে পারবে না। বাচ্চাদের হাত ধরে দুজনের ঘনিষ্ঠতা বাড়ছিল, আমার তো তাই মনে হয়।
অনেক দিন বাদে মালা একটু সুখের মুখ দেখে রোহিত চমৎকার একজন মানুষ লতা। মালার ডিভোর্সটা হয়ে গেল, তারপরে মালা চলে গেল আমাদের ছেড়ে। দুজনে খুব খুব সুখে থাকতো রে। রবিতা দিয়া কেমন আছে? আছে একরকম। তোর গান কেমন চলছে? চলছে না চলারই মতো। লতা, জীবনটা বড্ড অদ্ভুত। আজ আছি, কাল নেই। মালা ছিল, মালা আজ নেই। যোগাযোগটা রাখিস। বিল্লদা কেমন আছেন? আছে একরকম। আহমেদাবাদ যাবে, ওই রোজগারটা বাড়াতে হবে না। কিরিট ভালো থাকবে, মালার জন্য একটু প্রার্থনা করিস। ভালো থাকিস। অনেক ভেবেই এ কথা বলছি। হ্যাঁ, অ্যান্ড্রুদের সঙ্গে আমার কথা হয়েছে। হ্যাঁ, বিজনেস আমি ডিসলভ করে দেবো। হ্যাঁ, আরে তোমার কি অসুবিধা হচ্ছে? তুমি অ্যান্ড্রুদের সঙ্গে থাকবে, যেরকম যা ছিল তাই থাকবে, শুধু আমি থাকবো না। হ্যাঁ, আরে আমি তো ইমেল পাঠিয়েই দিয়েছি, বলছি তো আই হ্যাভ টেকেন মাই ডিসিশন, আমি থাকবো না। বলছি তো খাবো না, যাও না। সরি, না তোমাকে বলছি না। হ্যাঁ হ্যাঁ, এটাই আমার শেষ কথা। না, ভেবে থাকার কিছু নেই। ওকে, এতক্ষণ ধরে ইশারা করছি তুমি বুঝতে পারছো না? মা বলল খেয়ে নিতে। আমি খাবো না, যাও। হ্যালো মিস্টার প্রধান, আমি রোহিত রে বলছি।
আপনি আগামীকাল আমার অফিসে একটু চলে আসবেন। হ্যাঁ, আপনার সঙ্গে যা এগ্রিমেন্ট হয়েছে আমি সব ক্যান্সেল করে দেবো। হ্যাঁ, আমি আর বিজনেস করবো না। মিস্টার প্রধান, রোহিত রে কখনো কারোর টাকা মারেনি, মারবেও না। আপনার টাকা আপনি যথাসময় পেয়ে যাবেন। কালকে পরে, হ্যাঁ কালকে চলে আসবেন। কি হলো, সুবলকে ভেতরে পাঠিয়ে দিলি কেন? কি করছিস শত কাগজ নিয়ে? সবার সঙ্গে কন্ট্রাক্ট অফ করে দিচ্ছি। দিয়ে ব্যবসা করব না মা, টাকা রোজগার অনেক করেছি আর নয়। এটা কি পাগলামি হচ্ছে রুবু? কি হবে মা, এত টাকা রোজগার করে? কি বয়স তোর, সব ছেড়ে দিয়ে কি করবি? অলিকে মানুষ করব। অলিকে মানুষ তার বাবা করবে। যে নিজে অমানুষ সে তার সন্তানকে কি মানুষ করবে মা? কাউকে মানুষ করতে হলে কাজকর্ম সব ছেড়ে দিয়ে মানুষ করতে হয়। মায়েরা তো সন্তানের জন্য সবকিছু ছেড়ে দেয়, দরকারে চাকরিও। অলির মা নেই আর বাবা তো থেকেও নেই। ধরে নাও আমি অলির বাবা, আমি অলির মা। অলির জন্য ব্যবসা আমি বন্ধ করে দেব। এটা মূর্খামি। কোনোদিনই কি খুব চালাক আমি? তোর বাবা কিন্তু কোনোদিন এই সিদ্ধান্ত মেনে নিতেন না। বাবার সঙ্গে আমার মতের মিল কোনোদিনই ছিল না মা, মেনে নিতাম। এই যা, তোকে দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। এ কোন রুবু, একে তো আমি চিনিই না। তোকে তো আমি জীবনে হেরে যেতে শেখাই। আমি হারিনি তো? এটা হারাই। আমি ক্লান্ত মা, ভীষণ ক্লান্ত। আমি আর চলতে পারছি না, বাকি জীবনটা শুধু অলিকে নিয়ে থাকবি? হ্যাঁ মা, কিরিটকে ওর বাবা হয়তো ছাড়বে না, কিন্তু অলিকে রাখতে চাইবে না হয়তো। আর আমি, আমার কথা ভাববি না? তুমি তো সব মা। রিয়া, তুই, তোরা সবাই সমান, সবাই নিজের ইচ্ছেতেই চলিস। নিজেদের দুপায়ে হাঁটতে শিখে গেছিস তো? মার ইচ্ছা অনিচ্ছের আর কি দাম আছে তোদের কাছে? মা শোন, কুঁজোর জল চিরদিন থাকে না, জমা টাকায় কারুর চিরদিন চলে না রুবু। এই টাকা যখন শেষ হয়ে যাবে তখন কি করবি? চুরি, ডাকাতি, নাকি ভিক্ষে? দিন রাত টাকা টাকা টাকা, টাকা ছাড়া তুমি আর কিছুই চিনলে না। রিয়ার স্বামী কম রোজগার করে বলে মেয়েটার মুখ দেখো না। একটু একটু শান্তি চাইছি মা, একটু একটু শান্তি চাইছি, তাও খালি টাকা টাকা টাকা। মা তো তাই অনিষ্ট চিন্তাটাই আগে হয়। বাচ্চারা আমার কাছেই থাকবে, ব্যাস। বোকার মতন কথা বলিস না অভি, এখানে বাচ্চাদের দেখবে কে? আমি। আচ্ছা, কতটুকু সময় বাড়ি থাকিস তুই? এবার থাকব। আর হসপিটাল ডিউটি কে করবে? আমি? ওসব তোমাকে ভাবতে হবে না তো। সেই তো, রাঁধবে কে, বাচ্চাদের খাওয়াবে কে? বৌদি বৌদি করে তো জীবনে বিয়ে করলি না, তাহলে না ভেবে দেখ। অলিকিরিটের দায়িত্ব আমার। কি দায়িত্ব? অলিগ্রেড লুকিয়ে লুকিয়ে রোহিত রায়ের অফিস চলে যায় তোরা থাকতে, এখন তো তোরা থাকবিও না। রাখি কি বাচ্চা রাখতে রাজি হবে? হবে হবে, সব হবে।
রাখি আমার ইশারায় উঠে বসে। বাচ্চাদের তোমার কাছে আমি দেব না। কার কাছে দিবি? মালার ওই বয়ফ্রেন্ডের কাছে। রোহিত রে, আরে ওই স্কাউন্ড্রেলটাই তো মালার মৃত্যুর জন্য দায়ী। দায়িত্ব নেবে না বলেই ওই গ্যাস সিলিন্ডারটা খুলে রেখে দিয়েছিল। দাদা, বাচ্চারা কিন্তু রোহিত্রের সঙ্গে খুব ভালো আছে। রোহিত্রে বলছি, ভালো করে শুনে রাখ অরিন্দম, বাচ্চারা আমার, আমার কাছেই থাকবে। বাচ্চারা এখনো শখ কাটিয়ে উঠতে পারেনি। মালাকে মেরে এখন সহানুভূতি আবার চেষ্টা করছিস? একটা বাজে কথা বললে। আস্তে রোহিত রে, আস্তে। দুদিন ফুর্তি করে নিয়েছো, ব্যাস, আবার কিসের দরকার? সোজা রাস্তায় বাচ্চা আমার হাতে না দিলে আমি পুলিশ নিয়ে আসবো। কথাটা মনে রাখিস, আমি আসছি। অ্যাড্রেসটা বল। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে? ও, তুমি এক কাজ করো, তুমি এক্ষুনি সাইলেন্টটা চালু করো। ওকে, আমি আসছি। উইদিন 15 মিনিটস আমি পৌঁছেছি। ওকে ওকে। বাচ্চা রাখবি বলছিস না? এইভাবে অ্যাড্রেসটা বল। 125B যোধপুর পার্ক। থ্যাংকস। হ্যালো রোহিত, এ বলছি। আমি অভিষেক বলছি। বলো। দাদা যাচ্ছে বাচ্চাদের নিতে।